ছাত্রছাত্রীরা আমি অরিত্র স্যার ছায়া প্রকাশনীর এই স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার ফোর পয়েন্ট ওয়ান পরমাণুর গঠনের একটি টপিক বোর রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। তবে আমি রেকমেন্ড করব এই ক্লাস চলাকালীন তোমরা তোমাদের সাথে ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ এবং ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক এই বই দুটি অবশ্যই পাশে রেখো এর ফলে এই টপিক সংক্রান্ত তোমাদের সমস্ত রকম কনসেপ্টগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হবে তোমরা ইতিমধ্যেই রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে জেনেছ এই পরমাণু মডেল কিন্তু ত্রুটিমুক্ত ছিল না এই পরমাণু মডেলের বেশ কিছু ত্রুটি ছিল এই ত্রুটিগুলোকেই পরবর্তীকালে বোর্ড তার পরমাণু মডেলের মাধ্যমে সংশোধন করেছিলেন কিন্তু বোর্ডের পরমাণু মডেল সম্পর্কে জানার আগে আমরা একবার রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে এবং বিশেষত তার ত্রুটি কী কী ছিল সেই সম্পর্কে জেনে নেই তাহলে দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রধান ত্রুটি যেটা ছিল যে ম্যাক্সোয়েলের চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব অনুযায়ী ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যদি ঘুরতে থাকে বা আবর্তন করতে থাকে তাহলে সবসময় সেই ইলেকট্রনের একটি শক্তি নিঃসৃত বা নির্গত করার কথা এবং এইটা যদি সত্যি হয় তাহলে ইলেকট্রন তার শক্তি ক্রমাগত হ্রাস করতে থাকবে এবং এই শক্তি হ্রাস করার কারণে ইলেকট্রন ক্রমশ পরমাণুর নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতে থাকবে এবং এক সময় দেখা যাবে যে পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসের ওপর আছড়ে পড়ছে এবং এর ফলে পরমাণু কখনোই সুস্থির বা সুস্থায়ী হতে পারে না এটা ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের সবচেয়ে বড় ত্রুটি এছাড়া ঘূর্ণায়মান ইলেকট্রন যদি ক্রমাগত শক্তি বিকিরণ বা নিঃশৃত করতে থাকে তাহলে আমরা পরমাণুর যে বর্ণালী পা পাবো সেই বর্ণালীটা কিন্তু অবশ্যই নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়ার কথা কিন্তু প্রকৃতপক্ষে কি আমরা সেটা পাই না পাই না আমরা প্রকৃতপক্ষে পরমাণুর যে বর্ণালী পাই সেটা হচ্ছে রেখা বর্ণালী রেখা বর্ণালী কাকে বলে তোমাদের জন্য দেখো আমি এখানে হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীটি দেখাচ্ছি এই যে কালো পট্টিটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্ণালী এবং এই বর্ণালীর মধ্যে তোমরা চারটে ভিন্ন ভিন্ন কালারের লাইন দেখতে পাচ্ছ এই লাইন অর্থাৎ রেখাগুলো থাকার কারণেই একে রেখা বর্ণালী বলা হয় যদি ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকতো তাহলে এরকমভাবে আলাদা আলাদা করে কিন্তু চারটে লাইন আমরা পেতাম না তাহলে এখানে আমরা একটা পরা পরপর অবস্থিত গায়ে গায়ে ঘেঁষা পরপর একদম আলোকিত বা আলোর কয়েকটি লাইন দেখতে পেতাম তখন সেটার এরকম কালো পট্টির মাঝে কয়েকটা আলোকিত লাইন থাকতো না পুরোটাই একটা আলোকিত পটি হিসেবে থাকতো সেটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী পরমাণুর মধ্যে ইলেকট্রন যদি ক্রমাগত শক্তি বিকিরণ করতো তাহলে আমরা এরকম পটি বর্ণালী পেতাম না যেরকম আমি বললাম নিরবিচ্ছিন্ন বর্ণালী পেতাম কিন্তু কি আমরা সেটা সেটা পাই না পাই না আমরা এখানে নিরবিচ্ছিন্ন বর্ণালীর বদলে পটি বর্ণালী পাই অর্থাৎ এটিও কিন্তু এই রাদারফোর্ডের পরমাণু মডেলের একটি ত্রুটি রাদারফোর্ডের এই পরমাণু মডেলের ত্রুটিগুলোকে মাথায় রেখে তারই ছাত্র বিজ্ঞানী নীলস বোর্ড উনিশশো সালে নতুন করে তার পরমাণু মডেল প্রস্তাবিত করেন এই কারণে এই পরমাণু মডেলকে বোরের পরমাণু মডেল বা বোর রাদারফোর্ড ফোর্ড পরমাণু মডেল নামে অভিহিত করা হয় বিজ্ঞানী নীলস বোর্ড তার পরমাণুবাদে কয়েকটি স্বীকার্য রেখেছিলেন এই স্বীকার্যগুলো কি কি চলো এবার আমরা এক এক করে দেখে নিই বিজ্ঞানী নীলস বোর্ড সর্বপ্রথম যে স্বীকার্যটি রেখেছিলেন সেটি হচ্ছে কিছুটা এই রকম। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করতে পারে না কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথেই এরা আবর্তন করে এক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে নির্দিষ্ট ব্যাসার্ধের এবং সঙ্গে বৃত্তাকার এই কথা দুটো কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যখন পরীক্ষার খাতায় তোমরা উত্তর লিখতে যাবে তখনও কিন্তু এই দুটো পয়েন্ট এখানে অবশ্যই মেনশন যেন করা হয় তাহলে কি হলো কেবলমাত্র কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথেই ইলেকট্রন আবর্তন করতে পারে এগুলি হলো ইলেকট্রনের আবর্তনের জন্য নির্দিষ্ট কক্ষপথ বোর্ডের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্যটি হলো এইসব নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথগুলিতে আবর্তন করার সময় ইলেকট্রন কোনো প্রকার শক্তি অর্জন করে না আবার কোনো প্রকার শক্তি বর্জনও করে না এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে যেটা আমাদের ত্রুটি ছিল যে যদি ইলেকট্রন সর্বদা আবর্তন করে তাহলে তাকে শক্তি বিকিরণ করতে হবে বিজ্ঞানী বোর সেটাকেই একটি স্বীকার্যের মাধ্যমে কিন্তু এখানে দূর করে দিলেন তিনি বলে দিলেন ইলেকট্রন তো অবশ্যই ঘুরবে কিন্তু যে নির্দিষ্ট কক্ষপথগুলিতে সে ঘুরবে সেই কক্ষপথে থাকাকালীন সে কিন্তু রকম শক্তি শোষণ বা বিকিরণ করতে পারবে না এই কক্ষপথগুলিকে স্থায়ী বা সুস্থির কক্ষপথ বলা হয় এবং এই কক্ষপথগুলিকে কিছু নামও দেওয়া হয় যেরকম যদি নিউক্লিয়াসের থেকে সবচেয়ে কম দূরত্বের যে কক্ষপথ বা সবচেয়ে কাছের যে কক্ষপথ সেটাকে নাম দেওয়া হয় কে কক্ষ তারপরে যেটা সেটাকে বলা হয় এল কক্ষ তারপরের কক্ষপথটাকে বলা হয় এম কক্ষ এরকমভাবেই এই পদ্ধতি চলতে থাকে এছাড়া এই কক্ষপথ বা সুস্থির কক্ষপথ এগুলোকে এন সংখ্যা দ্বারাও চিহ্নিত করা হয় কেরকমভাবে প্রথম যে কক্ষপথ সেই কক্ষপথের এন বা কক্ষ নাম্বার হচ্ছে ওয়ান মুখ্য কক্ষ সংখ্যা এটাকে কিন্তু আমরা বলে থাকি এইটাকে বলা হয় ওয়ান যেটা কোন কক্ষপথের ক্ষেত্রে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের কক্ষপথ বা কে কক্ষের ক্ষেত্রে একইভাবে এন ইকুয়াল টু টু মানে হচ্ছে নিউক্লিয়াস থেকে দ্বিতীয় কাছাকাছি কক্ষপথ বা এল কক্ষের ক্ষেত্রে এই এনের মান হয় টু ঠিক একইভাবে এম কক্ষপথের ক্ষেত্রে এন এর মান হয় থ্রি এবং এইভাবে পরপরভাবে এই নাম্বারই চলতে থাকে কোনো একটি মুখ্য শক্তিস্তর বা মুখ্য কক্ষপথে থাকাকালীন কোনো কক্ষের সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কি হতে পারে সেই সম্পর্কেও বিজ্ঞানী বলে গেছিলেন সেটা কি সেটা হচ্ছে টু এন স্কোয়ার যেখানে এন হচ্ছে সেই মুখ্য শক্তিস্তরের কক্ষ সংখ্যা যেরকম কে কক্ষের ক্ষেত্রে এন হলো ওয়ান এম কক্ষের ক্ষেত্রে কক্ষ হচ্ছে তিন এবং এইভাবেই যদি আমরা কোনো কক্ষের ক্ষেত্রে কতগুলো ইলেকট্রন সেটি সর্বোচ্চ ধারণ করতে পারে এই সংখ্যাটাকে ক্যালকুলেট করতে চাই সেই ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে টু এন স্কোয়ার এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কক্ষের ক্রমিক সংখ্যা সঙ্গে সেই কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে তার একটা শ্রেণী কিন্তু এখানে দেওয়া রয়েছে এটা যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে দেখতে পারবে ইলেকট্রনের থেকে সবচেয়ে কাছাকাছি অবস্থিত কক্ষপথ অর্থাৎ কে কক্ষপথ যার ক্রমিক সংখ্যা হচ্ছে এক সেই কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে কিন্তু দুটো এটা কি করে আসলো আসো একটু ক্যালকুলেশনের মাধ্যমে দেখে নিই আমাদের বলা হয়েছে যে ফর্মুলা হচ্ছে টু এন স্কোয়ার এবার এন এর মান যদি আমরা এখানে ওয়ান বসাই যখন এন ইকুয়ালস টু ওয়ান হবে তাহলে টু এন স্কোয়ার ফর্মুলা অনুযায়ী পাওয়া যায় টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে দুই সেটাই দেখো এখানে লেখা রয়েছে অর্থাৎ নিউক্লিয়াসের থেকে সবচেয়ে কাছের যে কক্ষপথ সেই কক্ষপথে কখনোই দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না এরপরে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত সবচেয়ে কাছাকাছি অবস্থিত কক্ষপথের পরেরটা মানে দ্বিতীয় কাছাকাছি অবস্থিত কক্ষপথ মানে কোনটা এল কক্ষপথ যার ক্রমিক সংখ্যা হচ্ছে দুই এই কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে দেখা যাক সেক্ষেত্রে আমরা জানি এন হচ্ছে দুই এল কক্ষপথের ক্ষেত্রে তাহলে টু ইন্টু টু স্কোয়ার ইকুয়ালস টু এইট দেখো এখানে এইটি লেখা আছে অর্থাৎ নিউক্লিয়াস থেকে দ্বিতীয় যে সবচেয়ে কাছাকাছি কক্ষপথ অর্থাৎ এল কক্ষপথ সেই কক্ষপথে আটটির বেশি ইলেকট্রন কখনোই থাকতে পারে না ঠিক একইভাবে যদি আমরা তৃতীয় সবচেয়ে কাছাকাছি ইলেক ইলেকট্রনের কক্ষপথের কথা ভাবি তাহলে সেখানে আঠেরোটার বেশি ইলেকট্রন থাকতে পারবে না আবার চতুর্থ যে সবচেয়ে কাছাকাছি কক্ষপথ সেই কক্ষপথে বত্রিশটার বেশি ইলেকট্রন থাকতে পারবে না এই কথাগুলোও কিন্তু বিজ্ঞানী বোর্ড তার পরমাণুর গঠনের স্বীকার্যতে বলে গেছিলেন এবার আসি একটি মজার প্রসঙ্গে যদি টু এন স্কোয়ার এই ফর্মুলাটা সত্যি হয় তাহলে আমরা যদি একটু পরবর্তী কক্ষপথগুলোর ক্ষেত্রে ক্যালকুলেশনটা করি যেমন ধরো ও কক্ষপথ পি কক্ষপথ কিউ কক্ষপথ তাহলে কি দাঁড়ায় একটু দেখি ও কক্ষপথ মানে এন ইকুয়ালস টু ফাইভ সেক্ষেত্রে টু এন স্কোয়ার ফর্মুলার থেকে আমরা পাই পঞ্চাশ অর্থাৎ একটা কক্ষপথে পঞ্চাশটা ইলেকট্রন থাকতে পারে এরপর যদি পি কক্ষপথের কথা ভাবি তাহলে এন ইকুয়ালস টু সিক্স অর্থাৎ সেখানে বাহাত্তরটা আর কিউ কক্ষপথ যেখানে এন এর মান সাত সেখানে আটানব্বইটা ইলেকট্রন অবধি থাকতে পারে কিন্তু আদতেও কি এটা পসিবল বিজ্ঞানী বলছেন যে না বিজ্ঞানী কি বলছেন টু এন স্কোয়ার সূত্রানুযায়ী ওপি কিউ কক্ষপথে সর্বাধিক ধারণ ক্ষমতা বত্রিশের বেশি হলেও বাস্তবে এই কক্ষপথে কখনোই বত্রিশের বেশি ইলেকট্রন থাকতে পারবে না তার মানে আমি ফর্মুলা যেটা দিয়েছি সেটা কিছু লিমিটেড কক্ষপথের জন্যই সত্য বেশি সংখ্যক কক কক্ষপথ বা ওপরের দিকের যাদের ক্রমিক সংখ্যা বেশি সেই সব কক্ষপথের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা কার্যকরী নয় চারের ওপর হয়ে গেলে পরেই পাঁচ ছয় সাত সেখানে আমার টু এন স্কোয়ার ফর্মুলা দ্বারা অনেক বেশি সংখ্যক ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখালেও বাস্তবে সেখানে বত্রিশটার বেশি কখনোই ইলেকট্রন থাকতে পারে না বোর্ডের পরমাণু মডেলের তৃতীয় স্বীকার্যটি হলো কিছুটা এইরকম নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তিকেই ওই কক্ষপথের শক্তি হিসেবে মনে করা হয় এক্ষেত্রে কিন্তু তোমাদের মনে রাখতে হবে কোনো কক্ষপথের নিজস্ব কোনো শক্তি থাকে না কক্ষপথে উপস্থিত ইলেকট্রনের মোট শক্তিকেই সেই কক্ষপথের শক্তি হিসেবে ধরে নেওয়া হয় সুতরাং এইভাবে যদি আমরা জিনিসটাকে ভাবি তাহলে কক্ষপথ যেগুলো আমরা বললাম কে এল এম এন এদের শক্তি স্তর এক একটা আছে বা এদের নিজস্ব একটা শক্তি রয়েছে এই কক্ষপথগুলোর তাদের ক্রম কিরকম হবে যেহেতু প্রথম কক্ষপথে অর্থাৎ কে কক্ষে দুটি ইলেকট্রন থাকতে পারে তার জন্য এর শক্তি সবচেয়ে কম এর পরবর্তী এল কক্ষে আটটি ইলেকট্রন থাকতে পারে তাই এর শক্তি কে কক্ষপথের থেকে একটু বেশি এরপরে এম কক্ষপথের শক্তি আরও একটু বেশি এবং এইভাবে ক্রমান্বয়ে চলতে থাকে তোমরা এখানেও তাই দেখতে পাচ্ছ কক্ষপথগুলির শক্তিমাত্রার ক্রমটা এখানে দেওয়া রয়েছে এইভাবেই কে লেস দ্যান এল লেস দ্যান এম লেস দ্যান এন অর্থাৎ আর কিছুই না কক্ষপথে যদি ইলেকট্রন সংখ্যা বাড়ে তাহলে সেই কক্ষপথে শক্তিও বাড়বে যদি ইলেকট্রন সংখ্যা কম থাকে তাহলে শক্তিও কম হবে আরও একটা জিনিস কিন্তু এখান থেকে উনি বলেছিলেন কি বলেছিলেন কোনো কক্ষপথ নিউক্লিয়াসের যত কাছে থাকবে সেই কক্ষপথে উপস্থিত ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা আরও শক্তভাবে বা আরো শক্তিশালীভাবে আকর্ষিত হবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের থেকে যত দূরের কক্ষপথে থাকবে সেই ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি তত কম হবে বা দূরের কক্ষপথে উপস্থিত ইলেকট্রনগুলি নিউক্লিয়াস দ্বারা খুবই দুর্বলভাবে আকর্ষিত হবে ঠিক আছে তাহলে এইগুলো তো হয়ে গেল আমাদের বোরের পরমাণু মডেল বা বোর রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য এবং তাদের মতামত অনুযায়ী পরমাণুর গঠন তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই পরমাণু মডেল যেটা বোর্ড দিয়েছিলেন এটা কি একদমই ত্রুটিমুক্ত নাকি এতেও কিছু ত্রুটি আছে যেরকম রাদারফোর্ডের পরমাণু মডেলে ছিল উত্তর হচ্ছে হ্যাঁ বোর্ডের পরমাণু মডেলও একদম ত্রুটিমুক্ত নয় এর দ্বারা রাদার ফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটি ছিল সেগুলোকে তো কিছু অংশে ব্যাখ্যা করা গেল তবে এর নিজস্ব কিছু ত্রুটি ছিল কি সেই ত্রুটি একটু আলোচনা করা যাক বোরের পরমাণু মডেলের প্রথম ত্রুটি হচ্ছে এই মডেলের সাহায্যে দুই বা তার বেশি ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণুর গঠন ব্যাখ্যা করা সম্ভব নয় কেবলমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর গঠনকেই এর দ্বারা ব্যাখ্যা করা যায় অর্থাৎ যদি এখন বলা হয় যে কার্বন পরমাণুকে বোরের বা বোর রাদার ফোর্ড পরমাণু মডেলের সাহায্যে ব্যাখ্যা করো আমরা কিন্তু সেটা করতে পারবো না ঠিক আছে নেক্সট কি নেক্সট বলছে যে বোর রাদারফোর্ড পরমাণু মডেল দ্বিমাত্রিক তাই কোনো পরমাণু ত্রিমাত্রিক গঠন সম্পর্কে এখান থেকে রকম ধারণা পাওয়া যায় না এর অর্থ কি এখানে ধরে নেওয়া হচ্ছে পরমাণু একটা কাগজের পৃষ্ঠার মতো অর্থাৎ দ্বিমাত্রিক দৈর্ঘ্য আছে প্রস্থ আছে কিন্তু তাই যদি হতো তাহলে দ্বিমাত্রিক পরমাণু দিয়ে আমাদের এই ত্রিমাত্রিক জগৎ তো তৈরি করা সম্ভব হতো না পরমাণু আসলে ত্রিমাত্রিক তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটে ডাইমেনশনই রয়েছে যদিও সেটা খুবই ছোট কিন্তু রয়েছে তো তাই জন্য দ্বিমাত্রিক বোর রাদারফোর্ট পরমাণু মডেল দ্বারা আমরা কিন্তু ত্রিমাত্রিক পরমাণুর কোনো গঠন বা তাই সেই সম্পর্কে কোনো ধারণা লাভ করতে পারি না পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা তাদের পরমাণু মডেলের মাধ্যমে এই ত্রুটি দূরীভূত করলেও এই দুটি ত্রুটি প্রধানত বোরের পরমাণু মডেল বা বোর রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু লক্ষ্য করা যায় আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবে ভৌতবিজ্ঞান বিষয় সংক্রান্ত এরকম আরও অনেক মজার ভিডিও দেখার জন্যে তোমরা ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দেবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও তাহলে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে